রাতের আকাশে একসাথে শত শত তারা দেখা যাচ্ছে। দূরের গ্রামে কোথাও দুই বন্ধু চিন্টু আর বিট্টু বিছানা করে ছাদে শুয়ে আছে আর কথা বলছে। বিট্টু কি বকবক করছিস? ওয়ে চিন্টু, আমি বকবক করছি না, আমি তারা গুনছি। আচ্ছা, তারা গোনা অত সহজ নয়। আচ্ছা, তার মানে তুই বলছিস আমরা তারা গুনতে পারি? আরে বুদ্ধু, আমাদের মাথায় যত চুল আছে আকাশে ততই তারা আছে, এটা তো সহজ ব্যাপার। দুজনে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তখনই বিট্টুর উপরে আকাশ থেকে একটা ঝকঝকে সোনালি পালক এসে পড়ে। আরে চিন্টু, এই দেখ কি পেলাম আমি। আরে দেখো, এটা একটা সোনার পালক মনে হচ্ছে। সোনার পালক? এটা কি জিনিস? আমার ঠাকুমা আমাকে একবার বলেছিলেন যে সোনার পালক শত শত বছর পরে একবার মাটিতে পড়ে, এবং এটা কোনো সাধারণ পালক নয়, এটা একটা অলৌকিক পালক। তাহলে এটা কি অলৌকিক কাজ করে? সেটা তো আমি জানি না। চল এখন ঘুমোতে যাই, কালকে ব্যবসার কাজে সোনপুর যেতে হবে। ঠিক আছে। এরপর দুজনেই ঘুমোতে যায় এবং সকালে ব্যবসার জন্য তৈরি হয় এবং প্যারাশুট নিয়ে আকাশে উড়ে চলে যায়। চিন্টু, আমরা কখন সোনপুর পৌঁছাবো? আমার মনে হয় সন্ধ্যার মধ্যেই পৌঁছে যাব। ঠিক আছে, তাহলে সন্ধ্যায় ওখানেই বিশ্রাম নেব এবং কালকে ব্যবসা করব। ঠিক তখনই এক বড় বিড়াল আকাশ থেকে একটা বাচ্চা মেয়েকে নিয়ে বাইকে করে উড়ে আসে। বিড়ালটা হাসে আর বাচ্চা মেয়েটা বাঁচাও বাঁচাও কেউ বাঁচাও বলে চিৎকার করতে থাকে। তখনই চিন্টু আর বিট্টু সেটা দেখে। আরে বিট্টু, আকাশে তাকিয়ে দেখ, একটা বড় বিড়াল বাইক চালাচ্ছে, তার পিছনে একটা মেয়ে সাহায্য চাইছে। ও হে, এত বড় বিড়াল তাও বাইকে! আমার মনে হয় সেই বিড়ালটা কোনো ভুতুড়ে বিড়াল। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, বেচারে মেয়েটি তার ফাঁদে পড়েছে, আমাদের তাকে সাহায্য করা উচিত। আমায় বাঁচাও, আমায় বাঁচাও, কেউ বাঁচাও! প্যারাশুটটা ওইদিকে ঘুরিয়ে দেখি কি ব্যাপার। বিট্টু চিন্টু প্যারাশুট নিয়ে বিড়ালটিকে অনুসরণ করে। দুটো মাথা বাটা তাও আমার পিছনে এসেছে, আমি এখনই মজা দেখাচ্ছি। বিড়াল বাইকটা দ্রুত চালায় আর বিট্টু চিন্টুও পিছনে আসে। বিড়ালটা দ্রুত পালিয়ে যায় এবং একটি নির্জন জঙ্গলে এসে নামে। এই দেখে তারা দুজনে বনে যায়। দুজনেই এদিক ওদিক তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না, মেয়েটির চিৎকারও শুনতে পায় না। তারা কোথায় হারিয়ে গেল? সেটাই তো, না বিড়ালটা দেখা যাচ্ছে না সেই মেয়েটার আওয়াজ আসছে। বিট্টু সাবধানে দেখ, এই জঙ্গল সম্পূর্ণ নির্জন আর বিপজ্জনক মনে হচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় এটা কোনো ছলনা যেটা আমাদের সাথে করা হচ্ছে। তুই কিভাবে জানলি? আমার ঠাকুমা বলতেন ছলনা ভূত আছে। আচ্ছা, তাহলে ঠাকুমা নিশ্চয় থেকে বাঁচার উপায় বলে দিয়েছেন। মনে নেই, চল আমাদের প্যারাশুট নিয়ে এখান থেকে চলে যাই। বিট্টু এবং চিন্টু দেখে যে তাদের প্যারাশুট হারিয়ে গেছে। তারা দুজনেই যখন ভাবছে এখন কি করা উচিত, তখনই একটা বড় রাক্ষস তাদের পিছনে দাঁড়িয়ে উচ্চস্বরে হাসতে থাকে। চিন্টু, এত বড় রাক্ষস, আমাদের এখন কি করা উচিত? দাঁড়া, আমি একে জিজ্ঞেস করি সে কি চায়। আজ অনেকদিন পর একজনের দেখা পেলাম, আজ তোমাদের দুজনকে কাঁচা খাবো। এই এলাকা আমার, আমার বহু শতাব্দী আগে এখানে মানুষ থাকতো, কিছু আমি খেয়েছি এবং কিছু আমার ভয় পালিয়ে গেছে। শুধু তাই নয়, পশু পাখিও এখান থেকে চলে গেছে, এবং আজ যখন তোমাদের দুজনকে আকাশে উঠতে দেখলাম, তখন আমি বিড়াল হয়ে বাইকে চড়ে তোমাদের দুজনকে আমার ফাঁদে ফেললাম। আচ্ছা, তুমি এই জায়গাটাকে নির্জন করেছো? না,
আমি না, আমার খিদে এটা তৈরি করেছে। এই বলে রাক্ষস দুজনের দিকে হাত বাড়ায়। বিট্টু চিন্টু ওখান থেকে দৌড়তে থাকে। ওরা দুজন যতই দৌড়তে থাকে রাক্ষসের হাত ততই লম্বা হয়ে যায়। দৌড়ো, কত জোরে ছুটবি, ছোট। চিন্টু মনে হয় আমরা বাঁচবো না, আমি এর খাবার হয়ে যাই, তুই পালা। না না বিট্টু, আমি এর খাবার হয়ে যাই, তুই পালিয়ে যা। তখনই চিন্টু রাক্ষসের হাতে ধরা পড়ে এবং তাকে উল্টো করে তুলে ধরে। রাক্ষস, ওকে ছেড়ে দাও আর আমাকে খাও। চিন্তা করিস না, একে খেয়ে তোকেও খাবো। চল এখন মরার জন্য তৈরি হ। রাক্ষস যেই চিন্টুকে খেতে মুখ খোলে, চিন্টুর পকেট থেকে সেই সোনার পালক রাক্ষসের গায়ে পড়ে। রাক্ষস চিৎকার করে চিন্টুকে ছেড়ে দেয় এবং ছাই হয়ে যায়। তারপর সেই ছাই থেকে একটি সুন্দর পরী বের হয়। আমি স্বাধীন, আমি স্বাধীন। চিন্টু তুই ঠিক আছিস? কিন্তু রাক্ষসের মৃত্যুর পর এই পরী এলো কোথা থেকে? বিট্টু আমিও তাই ভাবছি। হে অচেনা পথিক, ক্ষমা করো, আমি পরী জগতের পরী। আমি অভিশাপের কারণে অনেক বছর ধরে রাক্ষস হয়েছিলাম। এই অভিশাপ শুধুমাত্র একটি সোনার পালক দিয়ে ঠিক করা যেতে পারত। রাক্ষস হয়ে ওঠার পর বহু বছর ধরে সোনার পালক খুঁজেছিলাম, কিন্তু কোথাও পেলাম না। সময়ের সাথে সাথে আমি রাক্ষস থেকে মানুষ খেকো দৈত্য হয়ে গিয়েছিলাম এবং সোনার পালকের কথা ভুলেই গিয়েছিলাম। কিন্তু আজ সোনার পালকের ছোঁয়ায় অভিশাপ থেকে মুক্তি পেয়ে আবার পরি হয়েছি। তোমাদের কারণেই এইসব হয়েছে। বিট্টু তোর ঠাকুমা ঠিকই বলেছিলেন, সোনার পালক সত্যি অলৌকিক। হ্যাঁ, সেই পালক না থাকলে আজ আমরা মনে হয় মরেই যেতাম। কিন্তু এখন আমরা কিভাবে সোনপুর যাব? আমাদের প্যারাশুট হারিয়ে গেছে। চিন্তা করবেন না আপনারা, আপনারা আমাকে সাহায্য করেছেন, এখন আমি আপনাদের সাহায্য করব। পরে তার জাদুতে বিট্টু ও চিন্টুকে দুটো জাদুর জুতো দেয়। এই নাও, তোমরা এটা পরে নাও, এটা তোমাদের গন্তব্যে নিয়ে যাবে। আমার চলে যাওয়ার সময় হয়ে এসেছে, এখন আমি চলে যাচ্ছি, বিদায়। এই কথা বলার পর পরী আস্তে আস্তে আকাশে মিশে যায়। বিট্টু আর চিন্টু জাদুর জুতো পরে আর প্রবল বেগে আকাশে উড়ে যায়।